আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাংলাদেশ এবং সারা বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, মরহুম মাওলানা আবু তাহের রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা আপনাদের সাথে এর আগে চারটা লাইভ অনুষ্ঠান আমরা শেয়ার করেছি, আজকে আমাদের সর্বশেষ এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য প্রখ্যাত আলমিদ্দিন, জামায়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা জনাব আলহাজ আনম শামসুল ইসলাম সাহেব। দর্শক, জনাব মাওলানা শামসুল ইসলামের সাথে যে পরিচয়টা আমাদের আজকে মুখ্য, সেটা হচ্ছে তিনি দীর্ঘদিন ছাত্র সংগঠন থেকে শুরু করে জামায়াত ইসলামীর বিভিন্ন আন্দোলন সংগ্রামে সংগঠনের সাথে জনাব মরহুম মাওলানা আবু তাহের সাহেবের সাথে দীর্ঘদিন ধরে একসাথে ছিলেন, একসাথে সংগঠন করেছেন, একসাথে কাজ করেছেন এবং ওনার সাথে মাওলানা শামসুল ইসলাম সাহেবের সাথে দীর্ঘদিনের স্মৃতি রয়েছে, এটা আজকে আমরা সবাই শুনব। সম্মানিত দর্শক, আমরা সময় কালক্ষেপণ না করে আমরা আজকের মেহমানকে আমাদের সর্বপ্রথম শ্রদ্ধেয় জনাব শামসুল ইসলাম সাহেবকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ। দর্শক, আগে বলে রাখি সম্পর্কের দিক দিয়ে জনাব শামসুল ইসলাম সাহেব আমার চাচা, তো আজকে আমরা অনেকটা ইনফর্মাল কথা বলবো। চাচা, প্রথমে জানতে চাই মাওলানা অধ্যক্ষ আবু তাহেরের সাথে আপনার পরিচয় এবং একসাথে দীর্ঘদিন চলার স্মৃতি। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনের সঞ্চালক আমার আঙ্কেল ব্যারিস্টার বেলাল রশিদ চৌধুরী, দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমার কলিজার টুকরা সমতুল্য জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের ইন্তেকাল করেছেন, আল্লাহর দরবারে হাজির হয়ে গিয়েছেন। এই অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের সাথে আমার স্মৃতি বর্ণনা করার যে সুযোগ আমি পেলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি এবং আজকের আয়োজককে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইরা, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের আমার অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার নাম 1977 সালের আগে আমি অনেকবার শুনেছি কিন্তু ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ আমার হয়নি। 1977 সালের 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করার কিছুদিন পর ঢাকার সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে একটা অনুষ্ঠান হয়, সে অনুষ্ঠানে
আমি চট্টগ্রাম জেলার সেক্রেটারি হিসাবে অংশগ্রহণ করি। ওই অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব অত্যন্ত সুন্দর একটি দর্শ কোরআন পেশ করেছিলেন, যেটা এখনো আমার মনে গেঁথে আছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর মাওলানা আবু তাহের সাথে যখন আমি গোলাগুলি করতে গেলাম, পরিচয় করতে গেলাম, তখন মাওলানা আবু তাহের আমাকে জড়াইয়ে ধরলেন এবং বললেন, তুমি আমার সাথে চলো। তো ওনার সাথে আমি গেলাম। সেখানে নিমতলি নামক একটি জায়গা আছে সিদ্দিক বাজারের পাশে। এই নিমতলিতে তখন ছাত্র ইসলামী মিশন নামে একটি সংগঠন ইসলামী ছাত্র শিবির কায়েম করেছিল। এই ছাত্র ইসলামী মিশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আবু তাহের। তিনি তার অফিসে নিলেন আমাকে, এটা 1977 সালের কথায় বলছি। সেই অফিসে নিয়ে গিয়ে সিঙ্গারা দিয়ে চা খাওয়াইছিলেন, আমার এখনো মনে আছে। অনেক গল্প গুজব করার পর তিনি আমাকে বললেন যে তুমি চিটাং কবে যাবা? আমি বললাম যে আমি আরো একদিন থাকতে চাই। আলহামদুলিল্লাহ তিনি আমাকে তার সাথে রাখলেন। যেখানে অফিস তার অপোজিটে একটা মেসে তিনি এবং আর দুই একজন ভাই থাকতেন। তো ওই সময়ে আমি তার সাথে ছিলাম এবং অনেক গল্প গুজব করেছি। এই চট্টগ্রামের অনেক কথা তিনি আমাকে শেয়ার করেছেন, আমিও ওনাকে আমার অভিজ্ঞতার কথা বলেছি। এই কথাগুলোর মাধ্যমে তার সাথে আমার খুবই ঘনিষ্ঠ একটি সম্পর্ক তৈরি হয়েছে। সাংগঠনিক সম্পর্কের বাইরেও এটা হচ্ছে একটা অন্যতম সম্পর্ক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মাওলানা মোহাম্মদ আবু তাহের তিনি 1978 সালের মাঝামাঝি সময়ে ডক্টর আব্দুল বাহারি যখন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, কামরুজ্জামান ভাই কেন্দ্রীয় সভাপতি 77-এর অক্টোবরে, কামরুজ্জামান ভাইয়ের সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর আব্দুল বাহারি, যিনি এখন লন্ডনে আছেন। তিনি কিছুদিন পরে ছাত্র জীবন শেষ করলেন, তখন সেক্রেটারি জেনারেল হলো আমাদের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের। ওনাকে সেক্রেটারি জেনারেল করার পরে 78-এর অক্টোবর পর্যন্ত কয়েক মাস সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর 78-79 পর্যন্ত তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, প্রায় 1.5 বছর পর্যন্ত তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপরে 79-80, 80-81 এই 2টা বছর তিনি কেন্দ্রীয় সভাপতি হলেন। একটা কথা উল্লেখ করতে হয়, ছাত্র ইসলামী মিশন যেটা তৈরি হয়েছিল সেটা প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ করার জন্য ছাত্র ইসলামী মিশন ইসলামী ছাত্র শিবিরেই করেছিল, কিন্তু দেশের সংবিধান থেকে জিয়াউর রহমান সাহেব এসে 38 নম্বর ধারাটা পরিবর্তন করার কারণে এখন সকল রাজনীতি ওপেন করার কারণে সকল দল রাজনীতি করতে পারবে, রাজনৈতিক দল করতে পারবে, এই অনুমতি দেওয়ার পরেই শেষে ছাত্র ইসলামী মিশন বাদ দেওয়া হলো, আমাদের মাওলানা আবু তাহেরকে সংগঠনের মূল ধারায় নিয়ে আসা হলো। তো উনি 1.5 বছর সেক্রেটারি জেনারেল এবং 2 বছর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এই যে উনার শিবিরের এই সময়টা আমি যেটা দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সংগঠন যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। 1979 সালে তিনি ডাকসুতে নির্বাচন করেছিলেন,
তাহের কাদের পরিষদ, উনি বিপি নির্বাচন করেছিলেন। এরপরে ওই সময়ে সারা দেশে নির্বাচন হয়েছে, সেই সারা দেশে নির্বাচনের মধ্যে আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ সংগঠন অগ্রসর বেশি বেশি হওয়ার কারণেই, বেশি পপুলার হওয়ার কারণেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যেটা এখন বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে খুলনা বিএল কলেজ, রংপুর বিশ্ববিদ্যালয় কলেজ, এই বড় বড় কলেজগুলোতে আমরা একেবারে নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এরপরে দেখা গেল উনার সময়েই যে জোয়ারটা সৃষ্টি হয়েছে শিবিরের পক্ষে, শুধু তাই না, এই তিনটা কলেজ না, আরো অনেক কলেজ, যেমন সাতকানিয়া কলেজে আমরা পূর্ণ প্যানেল পেলাম, কোটচাঁদপুর ঝিনাইদহের কোটচাঁদপুর কলেজে আমরা ফুল প্যানেল পেলাম, এরকম সারা দেশের বড় বড় কলেজ গুলোতে আমরা কিছু কিছু আসন পেয়েছি। হ্যাঁ, তো এরকম এই যে জোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট আমাদের জন্য। পরবর্তী পর্যায়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে তখন মাত্র চারটা বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় পূর্ণ প্যানেলে আমরা বিজয় লাভ করলাম আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের জোয়ার শুরু হয়ে গেছে, মাওলানা আবু তাহেরের নেতৃত্বে সংগঠন এত গতিশীল ভাবে সামনের দিকে এগুলো, আমরা নিজেদেরকে এখনো গর্ববোধ করি, আল্লাহ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, তখন 1981 সালে মাওলানা আবু তাহের ভাই এর নেতৃত্বে একটা শিবিরের কেন্দ্রীয় কর্মী সম্মেলন হলো রমনা পার্কে। এই রমনা পার্কের কর্মী সম্মেলন, সেখানে উপস্থিত হয়েছিল 15,000 পর্যন্ত। এরপরে কর্মী সম্মেলন শেষ করে যখন র্যালি শুরু করলো, র্যালি এত লম্বা হয়ে গেল, এটা এত লম্বা হয়ে গেল, ইসলামের দুশ্মন যারা তাদের মাথায় তাক লেগে গেছে। হ্যাঁ, এমন কি যে জিয়াউর রহমানকে আমরাও ভোট দিয়েছি, সেই জিয়াউর রহমানও হ্যাঁ এখন মুক্তিযুদ্ধের কথা বলছে, হ্যাঁ মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলতেছে, এইভাবে মানে সবাই খেপে গেল, কিন্তু আমাদের অগ্রযাত্রা থেমে থাকেনি আলহামদুলিল্লাহ। এই যে যতদিন আমাদের মাওলানা তাহের ভাই ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তখন অগ্রগতি মানে অব্যাহত ছিল। আমি একটা কথা, ছোট্ট কথা বলতে চাই, আমার খুব লোভ হচ্ছে এই কথাটা বলতে, যে আমি তো জেলা সভাপতি হয়ে গেছি 78 সালের এপ্রিলে, কামরুজ্জামান ভাইয়ের 6 মাস যাওয়ার পরে সাম্মাসিক কার্যকরী পরিষদে সিদ্ধান্ত হলো চট্টগ্রামকে দুই ভাগ করবে, একটা উত্তর জেলা, একটা দক্ষিণ জেলা, আমাকে দক্ষিণ জেলার সভাপতি বানালো। এরপরে এই আমাদের মাওলানা তাহের ভাই যখন কেন্দ্রীয় সভাপতি 79 সালে, তখন একটা প্রোগ্রাম হলো জেলা সভাপতি এবং সেক্রেটারিদের, সেই প্রোগ্রামে তিনি মানে বলছিলেন, আমার এখনো মনে আছে, হ্যাঁ, যে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিল যে কোন সকল জেলায় মোটরসাইকেল কিনতে হবে, যারা অর্ধেক টাকা জোগাড় করতে পারবেন বাকি অর্ধেক টাকা আমরা কেন্দ্রীয় সংগঠন থেকে দেব। এই সিদ্ধান্ত দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মোটরসাইকেল কিনে ফেলছে, একমাত্র দক্ষিণ জেলার আমরা মোটরসাইকেল কিনেছি আমাদের ফান্ড দিয়ে, আমরা কেন্দ্র থেকে একটা পয়সা সাহায্য নিইনি। ওই বৈঠকে আমাদের মাওলানা আবু তাহের ভাই হ্যাঁ সবার সামনে আমাকে যে ধন্যবাদ জানিয়েছে, সেই কথা আমার কানের মধ্যে এখনো বাজতেছে। হ্যাঁ,
এত চমৎকার করে কথাটা বললেন, আমাকে ধন্যবাদ জানালেন যে সারা বাংলাদেশের মানুষ মানে দায়িত্বশীলরা টাকা নিয়ে গেল দক্ষিণ জেলা, নিজের টাকায় মোটরসাইকেল কিনেছে। শুধু তাই না, এই চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিকল্পনা বাস্তবায়ন সদস্য করা, সাথী করা, কর্মী করার মানে যে রেশিও, এই ক্ষেত্রেও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছিল এক নম্বর। এই ঘোষণা তিনি বৈঠকে দিয়েছিলেন, অন্য কোনো কথা আমার মনে নাই, এই দুইটা কথা আমার মনে আছে। তো আলহামদুলিল্লাহ এই কথা বলতে চাই যে মাওলানা আবু তাহের ভাইয়ের গতিশীল নেতৃত্ব এমন ছিল যে নেতৃত্বের কারণে ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেরা একটি ছাত্র সংগঠনে পরিণত হয়ে গিয়েছিল। ওনার ছাত্র জীবন শেষ হয়ে গেল 1981 সালে অক্টোবর মাসে নির্বাচনে, উনি আমাদের এনামুলক মঞ্জু ভাই কেন্দ্রীয় সভাপতি হয়ে গেলেন, উনি বিদায় নিলেন। উনি বিদায় নেওয়ার পরে ইসলামিক এডুকেশন সোসাইটিতে কেন্দ্রের সিদ্ধান্তের প্রেক্ষিতে জয়েন করলেন। এরপর 1983 সালে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা, আমি দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমরা ইনশাল্লাহ লাইভে আসবো। তার আগে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকে যারা লাইভে আছেন এবং শুনছেন, আপনারা এই লাইভ আমার www.facebook.com/belal.rashid এই লিঙ্কে আপনারা দেখতে পাবেন, এবং অনেকে যারা শেয়ার করছেন তাদের লিঙ্কও আপনারা গিয়ে দেখতে পাবেন। যারা মাওলানা শামসুল ইসলাম সাহেবকে আমরা আবার পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো, ইনশাল্লাহ উনি শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন, সম্ভবত ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। যে কথা শামসুল ইসলাম সাহেবকে শুনতেছিলাম যে এটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সময়ের কথা, এবং সেই সময়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল, পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি হওয়া এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে ওনার ভূমিকা, এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাথে তার শাখাগুলোর যে কাজের ধারাবাহিকতা এবং পারফরমেন্স, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। জনাব শামসুল ইসলাম সাহেব আমাদের সাথে স্মৃতিচারণ করছেন। জনাব মাওলানা শামসুল ইসলাম, আমি ওনাকে বলেছি হি ইজ লাইক এ লিভিং মেমোরি, আমাদের ওনার বয়সে যারা আছেন তারা আসলে তাদের মধ্যে তাদের অভিজ্ঞতা, সাংগঠনিক, রাজনৈতিক, ব্যক্তিগত অভিজ্ঞতা শুরু করে আমাদের প্রত্যেকের কাছে ইউনিক মেমোরি আছে, যেগুলো একজনের কাছে যেটা আছে আরেকজনের কাছে সেটা নাও থাকতে পারে। এই জন্য আমি খুঁজে খুঁজে আমি ওনাদেরকে সময় দেওয়ার জন্য বারবার বিরক্ত করেছি, এবং ওনারা খুব আগ্রহ নিয়ে আমাদের সাথে ছিলেন। আমি আশা করব আমরা জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেবকে আবার পেয়ে যাব। দর্শক শ্রোতা, মাওলানা আবু তাহের সাহেবের সাথে অনেকের সাথে অনেক স্মৃতি জড়িত আছে, অনেকে ওনাকে দেখেছেন, একসাথে কাজ করেছেন, অথবা ওনার কথা শুনেছেন। আমাকে অনেকেই আগ্রহ করে এবং অনেকে ফোন করেছেন, মেসেজ দিয়েছেন যে ওনাদের সাথে মেমোরি শেয়ার আছে। সময় এবং পরিবেশের কারণে সবার সাথে আসলে শেয়ার করা এবং সবাইকে কানেক্ট করা, এটা আসলে সময় সাপেক্ষ এবং দুষ্কর, অনেকটা ডিফিকাল্ট। এই জন্য আমি সবার সাথে কানেক্ট করতে পারিনি। তো যারা কোনো মেমোরি আপনারা শেয়ার করতে চান অথবা জানাতে চান, আমাকে আপনারা ছোট করে এক মিনিটের ভিডিও আমার সাথে শেয়ার করতে পারবেন, অথবা তারা আমাকে মেসেজ দিতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবার আমাদের মহতরম মেহমানকে কানেক্ট করতে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি আসলে আপনাকে হারিয়ে ফেলছিলাম, সম্ভবত টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল, আপনি কন্টিনিউ করেন। জি জি জি, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা তো বুঝতে পারছো। জি, আমি দর্শককে বলছি, আমি বলছি যে ইলেকট্রিসিটি প্রবলেম। জি জি জি, ইলেকট্রিসিটি প্রবলেম। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের মাওলানা মোহাম্মদ আবু তাহের, তিনি
1983 সালে 31শে জুলাই চট্টগ্রামে আসেন। কিভাবে আসেন, কেন আসেন? মাওলানা শামসুদ্দিন সাহেব এবং মোহাম্মদ তাহের সাহেব দুজনেই তৎকালীন আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব যদি গতিশীল করতে হয় সেখানে অনেক নেতৃত্ব দরকার, যে আপনি মেহরবানি করে মাওলানা আবু তাহেরকে ঢাকায় না রেখে চট্টগ্রামে পাঠিয়ে দেন। এই কথাটা বলার পরে উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন এবং মাওলানা আবু তাহের ভাইকে ডেকে তিনি বললেন যে তোমাকে তো চট্টগ্রাম চলে যেতে হবে। তো তিনি রাজি হয়ে গেলেন। এই রাজি হয়ে 1983 সালের 31শে জুলাইতে তিনি চট্টগ্রামে আসেন। চট্টগ্রামে আসার পরে ওনার জন্যে একটা চাকরি ঠিক করা হলো, এটাকে চাকরি বলা হয় না, চাকরিও বলতে পারেন নাও বলতে পারেন, সমাজ কল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠান কেজি স্কুল, আল জাবের ইনস্টিটিউট। এই আল জাবের ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হলো। এখন এই জন্য উনি প্রিন্সিপাল, প্রিন্সিপাল মাওলানা আবু তাহের। হ্যাঁ, আল জাবের ইনস্টিটিউটে তিনি কিছুদিন দায়িত্ব পালন করলেন। ওই সময়ে সাংগঠনিক দায়িত্ব ছিল, ওটা যেহেতু ডবল মুরিং এলাকায়, ডবল মুরিং সংগঠন তদারকির দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। যে একসাথে সাংগঠনিক দায়িত্ব পালন করছে আর আল জাবের ইনস্টিটিউটের তিনি প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর 84 সালের শুরুতে মাওলানা শামসুদ্দিন সাহেব চিন্তা করলেন যে মাওলানা আবু তাহেরকে তো সেক্রেটারি বানাতে হবে, এত উপযুক্ত মানুষ, হ্যাঁ, তাকে তো শুধু একটা তদারককারী, একটা থানা তদারককারী করলে তো চলবে না, হ্যাঁ, তাকে সেক্রেটারি নিয়োগ দেওয়া হলো। আর তৎকালীন সেক্রেটারি জনাব বদিউল আলম সাহেবকে পলিটিক্যাল সেক্রেটারি হিসাবে তিনি নিয়োগ দিলেন। তো যাই হোক, 1984 সালে মাওলানা আবু তাহের ভাইকে মহানগরীর সেক্রেটারি করা হল। 84 সাল, 85 সাল, এই দুই বছর সেক্রেটারির দায়িত্ব তিনি পালন করেছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সংগঠন চিন্তা করলেন যে মাওলানা আবু তাহেরকে গোটা চট্টগ্রাম মহানগরীর দায়িত্বটা যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। যাই হোক, মাওলানা শামসুদ্দিন সাহেবকে সাংগঠনিক সেক্রেটারি করে কেন্দ্রে নিয়ে গেলেন। এরপরে মাওলানা আবু তাহের ভাই আমির নির্বাচিত হলেন। এরপরে সেক্রেটারি হলেন জনাব আফসারউদ্দিন চৌধুরী, আলহাজ আফসারউদ্দিন চৌধুরী। এটা 1986 সালের কথা। এই যে আমির হলেন 86 সালের জানুয়ারিতে, উনি আমির হিসাবে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে উনি দায়িত্ব পালন করছেন, এই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ। এরশাদ বিরোধী আন্দোলন, হ্যাঁ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, কেয়ারটেকার সরকারের পক্ষে আন্দোলন জোরদারভাবে চলছে। 86 সালে নির্বাচনে আমাদের 6 জন, আমাদের 10 জন নির্বাচিত হলেন। তারপরে বিএনপি আসলো না, আওয়ামী লীগও অংশগ্রহণ করলো, আওয়ামী লীগ কিছু আসন পেয়েছিল কিন্তু অধিকাংশ পেয়ে গেল এরশাদ। তো ওখানে দেখা গেল পরবর্তী পর্যায়ে তারা স্বৈরাচারী কাজকর্ম আরো বাড়াই দিয়েছে। এর কারণে জামাত ইসলামের পক্ষ থেকে এই 10 জন পদত্যাগ করল। এরপরে আওয়ামী লীগ বাধ্য হলো সংসদ থেকে পদত্যাগ করার জন্য। শেষে আবার 88 সালে একটা নির্বাচন হলো, নির্বাচনে কেউ যুক্ত হলো না, আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাত ইসলামী তো নাই। আন্দোলন সিরিয়াসলি চলছে এই সময়ে, আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি,
হ্যাঁ, তো এই কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম আমাদের চলছে, এবং ওই সময়ে আমি 87, 88, 89 এই সময়টা সারা দেশে আমাদের জন্য একটা কঠিন সময় ছিল। আমাদের অনেকবার শহীদ হয়েছে, যাই হোক, 1989 সালের ডিসেম্বরে, অক্টোবরের 10 তারিখে আমার ছাত্র জীবন শেষ হলো। এরপরে ডিসেম্বরের 23 তারিখে আমি রুকন হলাম। এরপর এদিক থেকে মৌলানা আবু তাহের ভাই, হ্যাঁ, সাথে বদিউল আলম সাহেবকে নিয়েছেন, গিয়ে আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেবকে বুঝালেন যে শামসুল ইসলামকে আমরা চাই। হ্যাঁ, শামসুল ইসলাম আসলে আমাদের সংগঠন আরো গতিশীল হবে, এরকম আবেদন জানালেন। তো আমি ইতিমধ্যে ঢাকা মহানগরীর মজলিস শুরার সদস্য নির্বাচিত হলাম, একটা ওয়ার্ড সভাপতি হলাম, দায়িত্ব পালন করতেছি। আমাকে অধ্যাপক গোলাম আজম সাহেব ডাকলেন ওনার বাসভবনে, ডেকে বললেন, শামসুল ইসলাম, তোমাকে তো শ্রমিক কল্যাণে দেওয়ার চিন্তা করেছিলাম, এখন তো ছিটাং থেকে দাবি আসছে ছিটাংয়ে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? তো আমি কি বলছিলাম এখনো মনে আছে, যে সেই কথাটাই বলতে চাচ্ছি। আমি বললাম যে আমি তো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়েছি, এবং নেতৃত্বের আনুগত্য করাটা ওয়াজিব মনে করি, আপনি যেটা বলবেন সেটাই আমি করব। আপনি যদি বলেন যে এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকবো। আপনি যদি বলেন যে ছিটাং যাও, ছিটাং যাবো, শ্রমিক কল্যাণে যাও, শ্রমিক কল্যাণে যাবো, হ্যাঁ, এটা সব আপনার উপর। আলহামদুলিল্লাহ তিনি খুব মুস্কি হেসে হ্যাঁ একটু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ছিটাং যাও, হ্যাঁ ছিটাং যাও, তারা বেশি দাবি করতেছে তো, আর ছিটাংয়ের দরকারও আছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাকে সিদ্ধান্ত দিল, আমি এপ্রিলে, 90 সালের এপ্রিলে ছিটাং চলে আসলাম। এপ্রিলে আসার পরেই কর্মপরিষদের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে আমাকে সাংগঠনিক সেক্রেটারি করব। তো আমাকে সাংগঠনিক সেক্রেটারি করলো, আমি সাংগঠনিক সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি। কিন্তু আমার প্রিয় ভাজন আমির, হ্যাঁ, উনার পাশে পাশে আমি থাকি, হ্যাঁ, সবসময়। তো আমাকে এই দায়িত্ব দিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এক্সিকিউটিভ ডাইরেক্টর, সব কাজ আমাকে করতে হবে। আচ্ছা, উঠো করি এবং মৌলানা আবু তাহের ভাইয়ের সোহবতে হ্যাঁ থাকার চেষ্টা করি, উনি যেটা বলেন সে দায়িত্ব আমি পালন করি। এই সাংগঠনিক সম্পাদক আমি প্রায় 2.5 বছর ছিলাম, অর্থাৎ 90-এর পুরা 91 এবং 92-এর ডিসেম্বর, এই পর্যন্ত আমি সাংগঠনিক সেক্রেটারি ছিলাম। সেক্রেটারি ছিল আমাদের জনাব আলহাজ আফসারউদ্দিন চৌধুরী। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে ওই সময়ে, হ্যাঁ, যখন আমি চট্টগ্রাম গেলাম তখন তো আন্দোলন তুঙ্গে, নভেম্বরে 90 সালের নভেম্বরে 144 ধারা জারি করেছে, আমরা 144 ধারা ভঙ্গ করলাম মাঠে ময়দানে, মিছিল। এরপরে ডিসেম্বরে কারফিউ দিল, কারফিউ মধ্যেও আমরা মিছিল করেছি মৌলানা আবু তাহের ভাই নির্দেশে। মৌলানা আবু তাহের ভাই বলছে এই কাজ করো, ওখানে করো, ওখানে করো, ওখানে করো, হ্যাঁ, বাস্তবায়নটা আমার উপর, আফসার ভাইয়ের উপর দায়িত্ব দিল। আমরা সেভাবে অর্গানাইজ করে, হ্যাঁ, ওই পতেঙ্গা, ডবল মুরিং, তারপরে হালিশহর, এরপরে কুতুয়ালি, বাকুলিয়া, যেখানে যেখানে পুলিশের আনাগোনা কম সেখানে সেখানে আমরা কারফিউর মধ্যে কারফিউ ভঙ্গ করে মিছিল করেছি। এরকম আমরা শুধু না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই এই কারফিউ ভঙ্গ করছে, সিরিয়াস আন্দোলন চলছে। এই আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগ করলো এবং কেয়ারটেকার সরকার, হ্যাঁ, বিচারপতি শাহাবুদ্দিনকে দায়িত্বটা দিল। হ্যাঁ, এই যে কথাটা, 88 সাল থেকে যে আন্দোলনটা হয়েছে, প্রথমে
বিএনপি আওয়ামী লীগ কেয়ারটেকারের ব্যাপারে অত বেশি সিরিয়াস ছিল না, কিন্তু আন্দোলন যখন একটু মানে তুঙ্গে উঠছে তখন তারাও কেয়ারটেকার সরকার, এই কেয়ারটেকার সরকার ছাড়া আর কিছু মানি না এই কথার ভিত্তিতে চলে আসলো। এইভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরশাদের পতন হলো এবং নির্বাচন ঘোষণা করলো। আলহামদুলিল্লাহ এই নির্বাচনে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামে 18টা আসন পেয়েছিল। এই 18টা আসনে আমাদের চট্টগ্রাম থেকে আলহাজ শাহজাহান চৌধুরী এবং চকরিয়া থেকে এনামুল মঞ্জুভাই করেছিলেন, আর মানে সারা দেশের বাকি 16 জন, টোটাল 18 জন আমরা পেয়েছিলাম। আল্লাহর কি হুকুম, এই 18 জনটা হচ্ছে এমন 18 জন যেদিকে যাবে তারাই সরকার গঠন করতে পারবে। 18 জন যদি বিএনপির সাথে যায় বিএনপি সরকার গঠন করতে পারবে, 18 জন যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র এগুলো এই তিনটা এই মানে গ্রুপকে যদি একত্রিত করা হয়, হ্যাঁ 18টা যুগ হলে তারাই সরকার গঠন করতে পারবে। এই সময়ে মজলিস শুরার বৈঠক হলো, মজলিস শুরার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে যারা সবচেয়ে বেশি আসন পেয়েছে বিএনপি, এই বিএনপি কে আমরা সমর্থন করি, সেই হিসাবে বিএনপি কে সমর্থন দেওয়া হলো, বিএনপি সরকার গঠন করলো। যাই হোক, এখন এটা তো লম্বা ইতিহাস, আরো অনেক ইতিহাস আছে, এগুলো দিকে যাচ্ছি না। এই যে 1979 সালে অধ্যাপক গোলাম আজম সাহেব নির্বাচিত হলেন আমির হিসাবে, আমির জামাত হিসাবে, হ্যাঁ তো এই আমির হিসাবে নির্বাচিত হলেও তিনি উপেন হতে পারেন নাই, ভারপ্রাপ্ত আমির করেছিলেন আব্বাস আলী খান সাহেবকে, এই ভারপ্রাপ্ত আমির দিয়েই প্রায় 11-12 বছর চলছে। এরপরে 91 শেষের দিকে সেশন শেষ, আবার নির্বাচন হলো, এই নির্বাচনে আবার অধ্যাপক গোলাম আজম সাহেব নির্বাচিত হলেন আমির হিসেবে 92-93-94 এই সেশন। তখন মজলিস শুরার জরুরি বৈঠক ডাকা হলো, এই বৈঠকে আলোচনা হলো যে এখন যেহেতু আমরা নিজেরা সমর্থন দিয়ে একটা সরকার গঠন করলাম, হ্যাঁ সুতরাং এখন আমির জামাত তো ওপেন হতে পারে, তখনও কিন্তু অধ্যাপক গোলাম আজম সাহেবের নাগরিকত্ব নেই। হ্যাঁ এই সময়ে সিদ্ধান্ত হলো যে না, এখন অধ্যাপক গোলাম আজম সাহেবকে প্রকাশ্যে আমরা ঘোষণা দেব। প্রকাশ্য ঘোষণা হলো 1992 সালে। এরপরে অধ্যাপক গোলাম আজম সাহেব প্রকাশ্যে আসার পরে ঘাতক দালাল নির্মূল কমিটি একটা গঠন হলো, হ্যাঁ তারপরে অধ্যাপক গোলাম আজম সাহেবকে গ্রেপ্তার করলো, হ্যাঁ গ্রেপ্তার করে হ্যাঁ ওনার নাগরিকত্ব নিয়ে আমরা মামলা করলাম, এই মামলা 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 চলছে, আর ঘাতক দালাল নির্মূল কমিটি তারা ওই যে বিচারালয় করে, হ্যাঁ আলাদা বিচারালয় করে ওনাকে ফাঁসি দিয়ে দিল, তারপরে এইভাবে কাজ চলতেছে, হ্যাঁ মানে আন্দোলন চলছে। তখন আমরা এই মানে যুব কমান্ড নামে একটা যুবকদের নিয়ে একটা সংগঠন করলাম, হ্যাঁ তারা একদিকে আন্দোলন করে আমরা আরেকদিকে আন্দোলন করি, সিরিয়াস আন্দোলন চলছে তখন। হ্যাঁ তখন আমি 93 সালের শুরুতে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পেলাম এবং সিরিয়াস আন্দোলন হচ্ছে অধ্যাপক গোলাম আজম সাহেবের মুক্তির জন্য। হ্যাঁ আন্দোলন চলতে 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 বিচারও হলো, শেষ পর্যন্ত 16 মাসের ব্যবধানে অধ্যাপক গোলাম আজম সাহেব আলহামদুলিল্লাহ নাগরিকত্ব ফিরে পেলেন এবং জেলখানা থেকে মুক্তি পেলেন। কিন্তু জেলখানা থেকে মুক্তি পেলেও এই যে ওই সময়ে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে আমাদের বেশ কয়েকজন ভাই শাহাদত বরণ করতে হয়েছিল, বেশ কয়েকজন ভাই। হ্যাঁ তারপরে খালেদা জিয়া কেয়ারটেকার সরকারের নির্বাচনের মাধ্যমেই বিজয়ী হয়েছিলেন বটে, কিন্তু উনি কেয়ারটেকারের পক্ষে ছিলেন না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন না, খালেদা জিয়া একমন না। যেহেতু একমন না এই জন্যে আমরা আবার মাঠে নামলাম, আওয়ামী লীগও মাঠে নামলো। তখন আওয়ামী লীগ আমরা
হ্যাঁ, যদিও আওয়ামী লীগ আমাদের এরকম দুশ্মন, তারপরেও এই যে কেয়ারটেকার সরকার আন্দোলনের জন্য তাদের সাথে আমাদের অনেক সমঝোতা হয়েছে, অনেকবার বৈঠক হয়েছে, একসাথে আমরা মিছিল করেছি, একসাথে সমাবেশও করেছি। হ্যাঁ, আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্দোলন সংগ্রাম হলেও ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিল 96 সালে। হ্যাঁ, সেখানে জামাতে ইসলামী অংশগ্রহণ করে নাই, আওয়ামী লীগও অংশগ্রহণ করে নাই, এককভাবে বিএনপি অংশগ্রহণ করে, হ্যাঁ, তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলো, সরকার গঠন করে আইনটা পাশ করালো, কেয়ারটেকার সরকার আইনটা পাশ করালো। হ্যাঁ, এরপরে 6 মাস, তারপরে সংসদ ভেঙে দিল, জুন মাসে আবার নির্বাচন দিল, 1996 সালের নির্বাচন। এই যে সিরিয়াস আন্দোলন যেগুলো হচ্ছে, এই সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আমাদের মাওলানা আবু তাহের ভাই, আমরা তার সাথে ছিলাম। প্রিয় ভাইরা, এরপরে 1996 সালের পরে হ্যাঁ আওয়ামী লীগ সরকার গঠন করলো, জামাতে ইসলামে মাত্র 3টা সিট পাইছে, 3টা আসন পাইছে। তো যাই হোক, আওয়ামী লীগও পুরানা, হ্যাঁ, জাতীয় পার্টির সাথে মিলে তারা সরকার গঠন করছিল। হ্যাঁ, যাক, এই সরকার গঠন করলেও হ্যাঁ পরবর্তী পর্যায়ে দেখা গেল যে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন এত বেড়ে গেল, হ্যাঁ, তখন আর তো সহ্য করা যায় না, 96-97 সালের দিকে সিদ্ধান্ত হলো কেন্দ্রীয়ভাবে যে আমরা 4 দলীয় ঐক্য জোট করবো, হ্যাঁ, জামাতে ইসলামী, এরপরে বিএনপি, এরপরে জাতীয় পার্টি, এরপরে ঐক্যজোট, ইসলামী ঐক্যজোট। হ্যাঁ, এই 4টা জোটের মাধ্যমে হ্যাঁ আমরা একটা 4 দলীয় ঐক্যজোট করব। এই 4 দলীয় ঐক্যজোট করার জন্য প্রথমে যে মহাসমাবেশটা হলো, এটা চট্টগ্রামের আউটার স্টেডিয়াম, সেখানে অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন জামাতের পক্ষ থেকে, এরপরে এরশাদ সাহেব ছিলেন জাতীয় পার্টি থেকে, এরপরে এই খালেদা জিয়া ছিলেন হ্যাঁ বিএনপি থেকে, এরপরে আজিজুল হক সাহেব ছিলেন ইসলামী ঐক্যজোট থেকে। বিশাল জনসভা, এই জনসভায় একেবারে গ্রামে গঞ্জ পর্যন্ত আমাদের লোকজন ছুটে এসেছে, আলহামদুলিল্লাহ বিশাল একটা কাজ হয়ে গেছে। এই ইয়াতে হ্যাঁ মানে এই যে আন্দোলন হলো, হ্যাঁ, এই যে 4 দলীয় ঐক্যজোটের আন্দোলন, এই আন্দোলনটা হ্যাঁ অত্যন্ত হ্যাঁ মানে ব্যাপক আন্দোলন হয়েছিল। আরেকটা কথা বলতে ভুলে গেছি মাঝখানে, হ্যাঁ, 1994 সালে অধ্যাপক গোলাম আজম সাহেব যখন মুক্তি পেলেন, তখন তিনি প্রথম সমাবেশ করলেন বাইতুল মুকাররমের উত্তর গেটে, যেদিন মুক্তি পেলেন তারপরের দিন, হ্যাঁ, উনি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। এরপরে 1 সপ্তাহের মধ্যে আমরা লাল দিঘিতে একটা জনসভা করলাম, আরে কি জনসভা, হ্যাঁ, মহাসমাবেশ, হ্যাঁ, সেটা হলো মাওলানা আবু তাহেরের সেদিনের বক্তৃতা, হ্যাঁ, আমাদের কানের মধ্যে এখনো বাজতেছে যে কি জ্বালাময়ী বক্তৃতা তিনি দিয়েছিলেন, অধ্যাপক গোলাম আজম সাহেব বক্তৃতা দিয়েছিলেন ওখানে, নিউ মার্কেটের ওখানে, হ্যাঁ, সন্ত্রাসীরা ব্যারিকেড দিয়েছিল, আমাদের অনেক ভাইকে আসতে দেয়নি, অনেক ভাইকে মারছে। হ্যাঁ, তো এই যে এত সত্য বিশাল একটা জনসভা হয়েছিল, হ্যাঁ, অধ্যাপক গোলাম আজম সাহেবের এই জনসভায়, এই জনসভা হওয়ার পরে চট্টগ্রামের ভাবমূর্তি অনেক অনেক বেড়ে গেছে, যার প্রতিফল আমরা 4 দলীয় ঐক্যজোটও পেয়েছি। 4 দলীয় ঐক্যজোট, হ্যাঁ, আমরা বৈঠক করতাম, সেখানে প্রথম বৈঠকে হ্যাঁ বিএনপির সভাপতি হচ্ছে মীর নাসির উদ্দিন, এরপরে জাতীয় পার্টির সভাপতি হচ্ছে আমাদের হঠাৎ করে নাম তো ভুলে গেল, যাই হোক, জাতীয় পার্টির একজন সভাপতি, উনি কি মাহমুদুল সাহেব নাকি? না না না, উনি না, উনি না, মাহমুদুল আলম না, উনি হচ্ছেন আমাদের এই যে এই মানে দেওয়ান বাজারের পূর্ব পাশে জাঙ্গি সাহেব, জাঙ্গি ভাই, জাঙ্গি সাহেব, হ্যাঁ, জাঙ্গি সাহেব। এরপরে ইসলামী ঐক্যজোটে ছিল কয়েকজন, এরপরে
এই আমরা জামাত ইসলাম, সেখানে সব শীর্ষ নেতারা উপস্থিত ছিলাম চট্টগ্রামের, এবং আমাকে মেম্বার সেক্রেটারি করলো, মীর নাসিরকে সভাপতি বানাইয়া। এটা প্রস্তাব হচ্ছে মৌলানা আবু তাহের, মৌলানা আবু তাহের বললেন যে মীর নাসির সাহেব সভাপতি হবে আর সেক্রেটারি হবে মৌলানা শামসুল ইসলাম। যাই হোক, তো ওই চার দলীয় কুজুটের ভিত্তিতে আমরা ব্যাপক আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ। এরপরে 2001 সালের নির্বাচনে হ্যাঁ আমরা অংশগ্রহণ করলাম এবং চার দলীয় কুজুটের সরকার গঠিত হলো, আমরা 17টা আসন পেলাম এবং মহিলা হিসাবে আমাদের মহিলা হিসাবে আমরা চারজনকে সংসদ সদস্য হিসাবে পেয়েছি। এইভাবে 2001 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলেছে। এরপরে তো মৌলানা আবু তাহের ভাইকে ঢাকায় নিয়ে যাওয়া হলো 2001 সালের জানুয়ারিতেই, হ্যাঁ ডিসেম্বরে ওনাকে নিয়ে গেছে, তারপর ডিসেম্বরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাকে আমির হিসাবে দায়িত্ব দিল, তারপরে মৌলানা তাহের ভাই মানে ঢাকায় চলে গেলেন। এই কথাটা ঢাকা গিয়ে কি করলেন উনি একটু পরে আমি বলতেছি, এখন আসেন মৌলানা আবু তাহের ভাইয়ের মানে যে যোগ্যতা আমি দেখেছি, হ্যাঁ ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল হিসাবে তার যে ভূমিকা আমি দেখেছি সে ব্যাপারে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে ইসলামী আন্দোলনের তিনি দায়িত্বশীল কিন্তু খুবই জ্ঞানী ছিলেন। আমরা জ্ঞানের নসিহত করি কিন্তু আমাদের জ্ঞান অত বেশি হ্যাঁ গভীর না, কিন্তু মৌলানা আবু তাহের ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন বলেন, হাদিস বলেন, ইসলামের বিভিন্ন দিক এবং বিভাগের কথা বলেন, আধুনিক জ্ঞান বলেন, সব জ্ঞানে তিনি ছিলেন সমৃদ্ধ। যখন এই বক্তৃতা দিতেন তখন বোঝা যেত উনি কত জ্ঞানের অধিকার। মৌলানা আবু তাহের ভাই এরকম জ্ঞানী ছিলেন এবং বাংলা, উর্দু, আরবি, ইংরেজিতে তিনি পারদর্শী ছিলেন আলহামদুলিল্লাহ। তিনি প্রচুর লেখাপড়া করতেন, এটা আমার সাথে তো ওনার সম্পর্ক বেশি, আমি তো ছায়ার মতো থাকতাম ওনার, ও দেখি অফিসে বসে যখন সাংগঠনিক কাজ নাই সকালবেলায় তো উনি অফিসে চলে আসেন, হ্যাঁ সকাল 9টা ওই নাস্তা টাস্তা করেই অফিসে চলে আসেন, অফিসে দেখি যে ওনার রুমে গিয়ে যে উনি পড়তেছেন হয়তো ম্যাগাজিন পড়তেছেন, না হলে কোরআন পড়তেছেন, না হলে হাদিস পড়তেছেন, না হলে ইসলামী সাহিত্য পড়তেছেন, এভাবে করে পড়তেছেন, এরকম গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। এটা হচ্ছে ওনার অন্যতম একটা বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি সুবক্তা ছিলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি দেখেছি উনি যে বক্তৃতা দিতেন, আমরা তো বক্তৃতা দিতে হলে আমাদের আগে নোট করতে হতো, কিন্তু না না মৌলানা আবু তাহের ভাই এরকম ছিলেন না, তিনি কোনো কোনো সময়ে হয়তো নোট করে নিয়ে এসেছেন কিন্তু অধিকাংশ সময়ে নোট ছাড়া তিনি বক্তব্য রাখতেন। এত চমৎকার বক্তা ছিলেন, বক্তৃতার সময় মানে কাকুর দৃষ্টি আকর্ষণ করতে হতো না, এই আপনার আপনার সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মনোযোগী হন, এই ধরনের কোনোদিন আমাকে বলতে হয়নি। হ্যাঁ সবাই হ্যাঁ কান পেতে উনার কথা শুনতেন, উনি এত চমৎকার বক্তা ছিলেন আলহামদুলিল্লাহ। এরপরে উনার আমল আখলাক, উনার আমল আখলাকের কথা হ্যাঁ আমাকে বেশি মোহিত করেছিল উনার আমল আখলাকে আলহামদুলিল্লাহ। উনি মাঝে মধ্যে বলতেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, হ্যাঁ তারাই কামিয়াব হবে যারা নামাজের মধ্যে খুশু খুশু নিয়েই নামাজ পড়বে, তার নসিহতের সময় তিনি এটা বলতেন। কিন্তু আমি দেখেছি এই যে 10 বছর পর্যন্ত উনার কাছে কাছে থেকেছি, দেখেছি উনার নামাজটা ছিল খুবই উন্নত মানের নামাজ আলহামদুলিল্লাহ। এবং আমি শুনেছি উনাকে জিজ্ঞেসও করেছি ভাই তাহাজ্জুদ পড়েন, হ্যাঁ তার ভাই তাহাজ্জুদ কি নিয়মিত পড়েন, হ্যাঁ নিয়মিত পড়ি, তো এরকম হ্যাঁ একজন আমলদার মানুষ ছিলেন। হ্যাঁ উনার কথা এবং কাজের মধ্যে চমৎকার মিল ছিল, হ্যাঁ
চমৎকার হয়েছে, কোনোদিন উল্টা পাল্টা কথা বলেন নাই। হ্যাঁ, এরপরে উনার ব্যবহার ছিল চমৎকার, অসম্ভব মিষ্টভাষী, সবসময় হাসি মুখে কথা বলেছেন। আমি এই 10 বছরের জীবনে একবারও দেখি নেই মৌলানা আবু তাহের ভাই গরম হয়ে কাকো কথা বলেছেন। যে ড্রাইভার যে আছে তার নাম শাহজাহান ছিল, এই ড্রাইভার শাহজাহানকে কোনোদিন গরম করে কথা বলছে আমি দেখি নেই। এরপরে আমাদের একজন দারোয়ান ছিল, হ্যাঁ, এই মানে কার বাপ বলতো এখন মনে নেই, যাই হোক, তো একজন বুড়া লোক, তাকেও কোনোদিন গরম করে কথা বলে। তিনি অত্যন্ত সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন, এমনকি যারা আমাদের রাজনৈতিক দুশ্মন তাদের সাথেও ইনি খুবই সুন্দরভাবে মেলামেশা করতেন, সবার সাথে এমনভাবে মেলামেশা করতেন, সবাই আবার উনাকে দেখতেও পারতো, পছন্দ করতেন। হ্যাঁ, সবাই বলতো, আমি মহিউদ্দিন চৌধুরীর মুখ থেকে অনেকবার শুনেছি তাহের ভাই তো খুব ভালো মানুষ, তাহের ভাই তো খুব ভালো মানুষ, এরকম করে উনি বলতেন। আর মীর নাসির উদ্দিন অনেকবার বলেছেন, আমির খসরু অনেকবার বলেছেন, হ্যাঁ, আমার কাছে বলেছেন। তো এরকম মানে অন্যদের কাছেও, সাধারণ মানুষের কাছেও মৌলানা আবু তাহের ভাই ছিলেন খুবই সুন্দর ব্যবহারের অধিকারী, অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী মানুষ। এরপরে আমি কাছে থেকে দেখেছি যেটা, তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনো মিথ্যা ওয়াদাও দেন নাই, কোনো মিথ্যা কথাও বলেন নাই। এরপরে কারো গীবত করেছে, আমরা তো এই আড্ডাতে বসলে দেখা যায় একজন আরেকজনের গীবত করতেছে, না, কোনোদিন মৌলানা আবু তাহের ভাইকে আমি গীবত করতে দেখি নাই, কোনোদিন ছুগুলখুরি করতে দেখি নাই, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে খেপিয়ে দেওয়ার যে ছুগুলখুরি, এই ছুগুলখুরি করতে আমি দেখি নাই। আর কোনোদিন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করেছেন, রিয়া, যে রিয়া কবিরা গুনাহ, এই রিয়া ও তার মধ্যে ছিল না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করেন নাই, অহংকার তার মধ্যে ছিল না, আলহামদুলিল্লাহ। এগুলো আমি একেবারে আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতে পারি, আল্লাহকে, আল্লাহর সামনে সাক্ষী রেখে মানে আমি বলতে পারবো যে আমি মৌলানা আবু তাহেরের মধ্যে এই ধরনের কবিরা গুনার এই সমস্ত কাজগুলো ছিল না। এরপরে তার মধ্যে লেনদেনে ছিল স্বচ্ছতা, একজন মানুষও এটা বলতে পারবে না যে মৌলানা আবু তাহেরের কাছ থেকে আমি 5 টাকা পাই, হ্যাঁ, আমি 5 টাকা পাওনা আছি, এই কথা বলতে পারবে না কোনোদিন না। হ্যাঁ, কোনো বাকি কিনলেও সাথে সাথে উনি দিয়ে দিতেন, হ্যাঁ, মানে একেবারে লেনদেনে ছিলেন খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ। এরপরে সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমি দেখেছি যে পরামর্শের ভিত্তিতেই তিনি সব সময় সিদ্ধান্ত গ্রহণ করতেন, যে কোনো একটা কাজ করবেন আমাদেরকে ডাকতেন, কাছে ডাকতেন এবং এই বিষয়টা তুলে ধরতেন, তারপর আমাদের পরামর্শ নিতেন, আমাদের পরামর্শ নেওয়ার ভিত্তিতেই তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি আপোষহীনভাবে চেষ্টা করতেন, কোনোদিন নিজের সিদ্ধান্ত, নিজের চিন্তা ছাপিয়ে দেন নাই। অনেক কর্ম পরিষদ বৈঠক করেছি, অনেক সৌরার বৈঠক করেছি, একটা দিনও এরকম দেখি নাই মৌলানা আবু তাহের ভাই আমাদের চাইতে ভিন্ন একটা চিন্তা করেন, সেটা আমাদের উপর ছাপিয়ে দিয়েছে, এরকম আমি দেখি নাই, কোনোদিন দেখি নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এরকম একটা চমৎকার মানুষ ছিলেন মৌলানা আবু তাহের ভাই। এরপরে তিনি দায়িত্বশীলদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতেন, পার্সোনাল কন্ট্যাক্ট করতেন, খোঁজখবর নিতেন, ব্যক্তিগত আইবিআইয়ের খোঁজখবর নিতেন, পরিবার পরিজনের খোঁজখবর নিতেন, সংগঠনের দায়িত্ব পালনের খোঁজখবর নিতেন, সমস্যাগুলো জানার চেষ্টা করতেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করতেন, এভাবে দায়িত্বশীলদের খুব কাছে থাকার চেষ্টা করতেন সবসময়। এরপরে তার মধ্যে আরেকটা গুণ আমি দেখেছি, সেটা হচ্ছে যথাস্থানে যথাযথ ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করা, যিনি থানা আমিরের উপযুক্ত তাকে থানা আমির করেছেন, যিনি থানা সেক্রেটারির উপযুক্ত ওনাকে থানা সেক্রেটারি করেছেন, যিনি ওয়ার্ড সভাপতির উপযুক্ত ওয়ার্ড সভাপতি করেছেন, এরকম যার উপর যে দায়িত্বটা মানানসই, যিনি যে দায়িত্বের জন্য উপযুক্ত
সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকেই তিনি দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই কারণে সংগঠন সামনের দিকে শুধু অগ্রসর হয়েছে। মৌলানা আবু তাহের ভাই যতদিন ছিলেন সংগঠনের গতি শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছিল আলহামদুলিল্লাহ। এরপরে তিনি জনশক্তির মান উন্নয়নের ব্যাপারে খুব পেরেশান ছিলেন এবং আমাকে শরিক করতেন, হ্যাঁ, যে শামসুল ইসলাম এখন বলো যে আমরা কিভাবে এদেরকে রুকুন বানাবো, কিভাবে আমরা কর্মীদের মানকে আরো উন্নত করব, রুকুনদেরকে আরো কিভাবে উন্নত করব, এরকম করে আমরা সবসময় পরামর্শ করতাম এবং তিনি পার্থক্য করতেন, টিএস করতেন, এই টিএস করো, ওই পার্থক্য করো, ওই সমস্যাট করো, আলোচনা চক্র করো, এরকম করে করে মানুষের আমাদের জনশক্তির মান উন্নয়নের জন্য চেষ্টা করতেন এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করতেন। এই যে কতগুলো সাংগঠনিক গুণাবলী ওনার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ, এটাকে আমরা মডেল হিসাবে নিতে পারি, মডেল হিসাবে নিতে পারি। মৌলানা আবু তাহের হচ্ছে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে মডেল, আদর্শ। সে আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরাও মৌলানা আবু তাহের মতো সংগঠনের দক্ষ পরিচালক হয়ে যেতে পারব। সম্মানিত ভাইরা, এরপরে আসি যে আমাদের মৌলানা আবু তাহের ভাই আমার প্রিয় নেতা, হ্যাঁ, যখনই ওনার নাম আমি বলি তখন আমার চোখ থেকে পানি আসতে চায়। এই মৌলানা আবু তাহের ভাই উনি শুধু সাংগঠনিক নেতা ছিলেন এমন না, তিনি সমাজকর্মীও ছিলেন। হ্যাঁ, যেমন এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য গড়ে তুলেছি, প্রধান উপদেষ্টা তিনি, তার নেতৃত্বে আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সবচেয়ে বড় কাজ তফসির মাহফিল করা, এটাকে আমরা কলেজ থেকে, কলেজিয়েট স্কুল মাঠ থেকে আমরা নিয়ে আসলাম, মানে এই যে প্যারেড ময়দানে, হ্যাঁ, প্যারেড ময়দানে, এটা ওনার নেতৃত্ব হয়েছে, ওনার সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 1992 সাল থেকে, হ্যাঁ, আমার একটা স্বপ্ন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বড় প্রতিষ্ঠান করব, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে ওই সব দল একত্রিত হয়ে যে শিবিরকে মারে এটা যাতে করতে না পারে, হ্যাঁ, এর জন্য একটা বড় প্রতিষ্ঠান করব। এই চিন্তা থেকেই আমরা আস্তে আস্তে ইসলামী বিশ্ববিদ্যালয় নামক একটা সংগঠন করব, একটা প্রতিষ্ঠান করব বলে চিন্তা করেছি। চিন্তা করে আমি প্রথমে শেয়ার করলাম বদিউল আলম সাহেবকে, তিনি সমাজ কল্যাণের সেক্রেটারি ছিলেন, তো উনাকে, উনি যখন রাজি হলেন উনাকে সহ নিয়ে তাহের ভাইয়ের কাছে গেলাম, তাহের ভাই একটা কথা বলতে চাই, আপনি যদি একমত হন তাহলে আমরা এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা বিশ্ববিদ্যালয় করবো, হ্যাঁ, আপনি কি? তিনি এত খুশি হলেন, চেয়ার থেকে দাঁড়িয়ে আমাকে জড়াই ধরলেন, হ্যাঁ, আমাকে জড়াই ধরলেন, বললেন যে অবশ্যই, হ্যাঁ, তোমরা যেটা চিন্তা করেছো আলহামদুলিল্লাহ পদক্ষেপ নাও, আমি তোমাদের সাথে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আজকে, হ্যাঁ, আজকে বিশ্বের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর পেছনে, হ্যাঁ, যাদের মাথার ঘাম পায়ে পড়েছে, যাদের মানে যারা শ্রম দিয়ে এই বিশ্ববিদ্যালয় করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মৌলানা অধ্যক্ষ আবু তাহের ভাই, অধ্যক্ষ আবু তাহের ভাই। আমরা চট্টগ্রামের এমন কোনো পাহাড় নাই যে পাহাড়ে হাঁটি নাই, মনিরুজ্জামান ইসলামাবাদীর প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে শুরু করে, হ্যাঁ, আনোয়ারা পটিয়া, তারপরে এদিকে হাটাজারি, হ্যাঁ, সব জায়গায় গিয়ে এখানে সব একেবারে হেঁটে উঠে না পেয়ে শেষ পর্যন্ত কুমিরাতে আমরা সিদ্ধান্ত নিলাম। প্রথমে তাহের ভাই একটু মানে ছিলেন, নিমরাজি ছিলেন, হ্যাঁ, পুরা রাজি ছিলেন না, পরে যখন বুঝে বললাম তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, ওকে, আল্লাহ বর্ষা। তো আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তার সহযোগিতায়, তার পরামর্শে গড়ে তুলতে পারলাম। এরপরে একটা মেডিকেল সেন্টার ছিল শমশেরপাড়া,
সেই মেডিকেল সেন্টারকে আমরা বললাম যে শুধু মেডিকেল সেন্টার মানুষকে একটু আউটডোরে একটু সার্ভিস দেবে এটা না করে এটাকে একটা মেডিকেল কলেজ করতে পারি না? উনি রাজি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনাকে যখন আমরা রাজি করাইতে পারলাম তখন আস্তে আস্তে আমরা সেটাকে মেডিকেল কলেজ করার জন্য উদ্যোগ গ্রহণ করলাম। প্রথমে ডেন্টাল কলেজ করলাম, পরবর্তী পর্যায়ে এখন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ এন্ড ডেন্টাল কলেজ। এটাও ওনার সহযোগিতা ছিল, ওনার চিন্তা ছিল, ওনার শ্রম ছিল, আলহামদুলিল্লাহ। এরপরে ধরেন সমাজ কল্যাণ পরিষদ এর যে উদ্যোগ, সেই উদ্যোগের কথা আরো আছে, এটা না বললে চলে। আমরা এই যে আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে আসি, হ্যাঁ, আমির ছিলেন তাহের ভাই, হ্যাঁ, ওই সময়ে অফিস ছিল পাথরঘাটা। হ্যাঁ, সেই পাথরঘাটা অফিস থেকে এই যে দেওয়ানবাজার নিয়ে আসা হলো। হ্যাঁ, মৌলানা আমাদের একেম ইউসুফ সাহেবকে অনুরোধ করে, হ্যাঁ, একটা জায়গা কিনলো, বদিয়াল আলম সাহেব সহ মিলে, তাহের ভাই সহ মিলে একটা জায়গা কিনলো, তারপরে একেম ইউসুফ সাহেবের মাধ্যমে একটা মসজিদ বানালো, তারপর পাশে আমরা অফিস করলাম, সেখানে স্থানান্তরিত হলো তাহের ভাইয়ের নেতৃত্বে। তাহের ভাইয়ের পরিকল্পনায় এই কাজটা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের বিআইএ এটা তাহের ভাইয়ের অবদান বলতে হবে। এরপরে দৈনিক কর্ণফুলী আমরা যে করলাম, এই দৈনিক কর্ণফুলীও তাহের ভাইয়ের মানে চেষ্টায় প্রচেষ্টায় আমাদের সকলের সহযোগিতায় দৈনিক কর্ণফুলী গঠিত হয়েছে। এরপরে সমাজ কল্যাণ পরিষদের এই যে আমি ডাইরেক্টর ছিলাম, এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম, আমার মেজো ভাই হজে যাচ্ছে, হজে যাচ্ছে মেয়র হজ কাফেলার তত্ত্বাবধানে, উনাকে বিদায় দিতে আমি জমিয়তুল ফালাহ মসজিদে গেলাম। সেখানে দেখি সব এই যে এটা তো প্রতিষ্ঠা করেছে মহিউদ্দিন চৌধুরী, সেখানে সব আওয়ামী লীগ নেতারাই হজ কাফেলার নেতা। তো এখন আমার মনের মধ্যে এত বেশি রাগ আসলো আমার ভাইকে বিদায় দিয়ে ওই দিন রাত্রে আর ঘুমাইতে পারিনি। আমি সকালবেলা 9টা সাড়ে 9টায় গিয়ে তাহেবকে ধরলাম, তার ভাই, হ্যাঁ, আমার ঘুম হয়নি কালকে রাত্রে, হ্যাঁ, আমার এই যে মেজো ভাইকে হজে পাঠাইলাম এই মানে মেয়র হজ কাবলার মাধ্যমে, তো আপনাকে আমি একটা প্রস্তাব দিই, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি একটা হজ কাবলা করব, সমাজ কল্যাণের মাধ্যমে একটা হজ কাবলা আমি করব। এই কথা বলার পরে তিনি খুবই খুশি হলেন, তুমি পারবে এটা, তুমি পারবে? আমি বললাম যে আমার অভিজ্ঞতা আছে, আমি 87 সালে হজ করেছি, 88 সালে হজ করেছি, তাও আমাদের মক্কায় যে হজ কাফেলা ছিল সেই হজ কাফেলায় আমি হজ করেছি, এরপরে 90 করেছি, 91 করেছি, আমি পারবো না কেন? এই কথা বলার পরে আচ্ছা ঠিক আছে, তোমাকে দায়িত্ব দিলাম। হ্যাঁ, তারপর সমাজ কল্যাণের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে মৌলানা তাহের ভাই হ্যাঁ প্রস্তাব দিলেন, হ্যাঁ, সে প্রস্তাব সবাই গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। এরপরে হ্যাঁ আমরা স্কোপ হজ কাফেলা করলাম এইভাবেই। হ্যাঁ, মৌলানা তাহের ভাই হ্যাঁ সমস্ত গঠন মূলক কাজকর্মে সহযোগিতা করেছে। শুধু তাই না, যখন এই কোনো দুঃখ দুর্দশা এসে যায়, হ্যাঁ, তখনই আমরা রিলিফ নিয়ে যাই মৌলানা আবু তাহেরের নেতৃত্বে। মৌলানা আবু তাহের ভাই এক্ষেত্রে ছিলেন খুবই উদার। আমরা সমাজ কল্যাণ পরিষদে জাকাত কালেকশন করি এবং প্রতি মাসে আমরা দরখাস্তর মাধ্যমে জাকাত জাকাতের ফান্ড থেকে সাহায্য করি। মৌলানা আবু তাহের উপদেষ্টা হিসেবে তিনি সবসময় উপস্থিত থাকেন এবং তার নির্দেশেই আমরা সব সাহায্য সহযোগিতা করতাম। হ্যাঁ, এখনো চলে আছে সেটা, আলহামদুলিল্লাহ। তো এরকম 91 সালের যখন ঘূর্ণিঝড় হলো, হ্যাঁ, চরম ঘূর্ণিঝড় হলো, তখন মৌলানা আবু তাহেরের নেতৃত্বে, মৌলানা আবু তাহেরের নেতৃত্বে হ্যাঁ চট্টগ্রাম শহরে রিলিফ আমরা করেছি। হ্যাঁ, বিশেষ করে পতেঙ্গা, তারপর হালি শহর, এই এলাকায় প্রতি ঘরে ঘরে হ্যাঁ আমরা রিলিফ পৌঁছানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে মৌলানা আবু তাহেরের নেতৃত্বে আনোয়ারাতে, এরপরে বাঁশখালীর গাতে, হ্যাঁ, সব জায়গায় আলহামদুলিল্লাহ সেখানকার সংগঠন কাজ করেছে। তাহের ভাই নিজের এলাকায় হ্যাঁ নিজে নেতৃত্ব দিয়ে রিলিফ পৌঁছেছে সবার ঘরে ঘরে, নিজের ঘরে কিছু করে নাই,
হ্যাঁ, সব মানুষের কাছে বন্টন করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম একজন সমাজ সেবী ছিলেন মাওলানা আবু তাহের। এরপরে আমি যে কথাটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ওনার পারিবারিক জীবন। ওনার পারিবারিক জীবনে, হ্যাঁ, উনি পারিবারিক জীবন শুরু করেছেন 1982 সালে, সরি 81 সালে কেন্দ্রীয় সভাপতি থাকা অবস্থায় উনি বিয়ে করেছেন। ওনার বিয়ের ঘটক ছিলেন মরহুম আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী। আমাদের বাবি সাহেবা হচ্ছেন ছাত্রী সংস্থার নেত্রী, আর সভানেত্রী ছিল আমার বিয়াইন এখন, হ্যাঁ, মীর কাসেম আলী ভাইয়ের ওয়াইফ। হ্যাঁ, তো মীর কাসেম ভাইও সহযোগিতা করেছেন, নিজামী ভাই সহযোগিতা করেছেন, তারপর শামসুর নাহার নিজামী আমাদের আমার বিয়াইন, ওনারা সবাই সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। এই যে হ্যাঁ ফজিলা তাহের, হ্যাঁ এখন আছে, হ্যাঁ ফজিলতুন নেসা, ওনার সাথে বিয়ে হয়ে গেল, হ্যাঁ কেন্দ্রীয় সভাপতি থাকার শেষের দিকে। হ্যাঁ, তারপরে ওনারা তো ঢাকাতে ছিলেন, ঢাকাতে ছিলেন, হ্যাঁ পরে সিদ্ধান্ত হওয়ার পরে উনি চলে আসলেন। এই যে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, এটা একটা আমাদের জন্য আদর্শ। হ্যাঁ, বিয়ে করছেন কোথায়? ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের সাথে বিয়ে হয়েছে, যে কোনো ব্যক্তির কাছে, হ্যাঁ, উনি বউ দেখেন নাই, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের কাছে তিনি চাইছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বিয়ে হয়েছে। তো তাদের পরিবারটা এত সুন্দর, এত সহজ সরল জীবন যাপন করতেন, এত সহজ সরল। হ্যাঁ, উনি মহানগরী আমির, এত বড় নেতা, কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এত বড় নেতা, ওনার লাইফ স্টাইল অনেক বেশি হবে না, না সেটা করেন না, অত্যন্ত সহজ সরল ভাবে জীবন যাপন করতে। ওনার বাসায় আমি কয়েকবার গেছি, দেখেছি বসার জায়গা নেই, একটা ভাঙা চেয়ার এনে দেয়, ওই সেখানে চেয়ারে বসে কিছুক্ষণ থাকলে তাহের ভাই ভিতর থেকে এসে কথাবার্তা বলে। তারপর আপনাকে আপনাকে আমি একটু একটু মিনিট স্টপ করব। এই মাওলানা তাহের সাহেবের বিয়ের ঘটক ছিলেন আপনার বিআইন খন্দকার আশাক? না না, ঘটক ওয়ান অফ দেম ঘটক ছিল নিজামী সাহেব। নিজামী সাহেব ওয়ান অফ দেম হচ্ছে খন্দকার আয়েশা, শামসুন নাহার নিজামী, হ্যাঁ খন্দকার আয়েশার সাথে এই আমার এই যে ফজিলা তাহের একসাথে রুকিয়া হলে ছিল, হ্যাঁ একসাথে রুকিয়া হলে ছিল, ওই সময় বিয়েটা হয়েছে। উনি তো ডাকসু ইলেকশনও করেছেন রুকিয়া হলে, বিভিন্ন প্রার্থী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফজিলা তাহের ইলেকশন করেছেন। না, আমি একটা মজার জিনিস আপনার সাথে শেয়ার করি, দর্শকদের জন্য বলতেছি যে আপনার বিআইন এই বিয়ের ঘটকালীতে একটা উপহার পেয়েছেন, আপনি একটু কাইন্ডলি ওনার থেকে জিজ্ঞেস করবেন কি পাইছেন। জি, উপহার পেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, সহজ সরল জীবন যাপন করতেন, অত্যন্ত সাদা সিধা জীবন যাপন করতেন। হ্যাঁ, যেমন ওনার ওখানে ফার্নিচার ছিল না, আমি নাম বলবো নাকি বলবো না, একজন ভাই আমাদের ভাই, আচ্ছা বলি, মীর কাসেম আলী ভাই, উনার জন্য ট্রাকে করে ফার্নিচার পাঠিয়েছে। হ্যাঁ, এই খবর পেয়ে যে ওনার ঘরে ফার্নিচার নেই, এই ফার্নিচারটা আমাদের ভাবি সাহেবা এবং তাহের ভাই মিলে, হ্যাঁ, মানে বিদায় করে দিয়েছে, না আমাদের কোনো ফার্নিচারের দরকার হবে না, হ্যাঁ আমাদের কোনো ফার্নিচারের দরকার হবে না, ওনারা অ্যাকসেপ্টই করে নেই। দেখেন কি অবস্থা, কিভাবে তারা জীবন যাপন করেছে। হ্যাঁ, এরপরে এই প্রসঙ্গেই বলতে হয় যে বিআই এর উত্তর পাশে একটা বিল্ডিং হচ্ছে, হ্যাঁ সেই বিল্ডিং এ একটা ফ্ল্যাট নেওয়ার জন্য, হ্যাঁ, আমাদের তাহের ভাইকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি একটা ফ্ল্যাট নেন এখান থেকে, হ্যাঁ আপনাকে আমরা কনসিডার করব, হ্যাঁ আপনাকে সহযোগিতা করব, আপনার কোনো কিছু লাগবে না, এরকম করে প্রস্তাব দিল, তিনি ফ্ল্যাট গ্রহণ করে নাই। আমাদের মধ্যে কি আমরা এমন আছি এরকম ফ্ল্যাটের এই মানে প্রস্তাব দিলে গ্রহণ করবে না? মাওলানা আবু তাহের ভাই ছিলেন এরকম উন্নত মানের মানুষ, আর ওনার কাপড় চোপড় যারা দেখেছেন তারা সাক্ষী দেবে নেই যে ওনার একটা পাঞ্জাবি একটা পায়জামা পরেই উনি আসতেন, শীতকালে একটা মাত্র ওভারকোট ছিল, বাস এটাই হচ্ছে আবু তাহের ভাইয়ের ড্রেস। হ্যাঁ, উনাকে দেখলে মনে হতো না
যিনি পলিটিক্যাল সায়েন্সে, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, এরপরে ডাকসুতে বিপি ইলেকশন করেছেন, এটা মনেই হতো না। হ্যাঁ উনি একজন সাধারণ মৌলভী সাহেবের মতো করে ড্রেস পরে থাকতেন, হ্যাঁ এরকম সাদা সিধে মানুষ ছিলেন। ওনার দুই ছেলে দুই মেয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা কি জানেন, ছেলে মেয়েদেরকে হ্যাঁ এমন ভাবে মানুষ করেছে, তার বড় ছেলে হ্যাঁ ফারুক আমিন এবং বড় মেয়ে হ্যাঁ ফারজানা, হ্যাঁ এই দুজন পিএইচডি হোল্ডার এখন, হ্যাঁ দুজনেই হ্যাঁ লেখাপড়া করেছে, মাদ্রাসায় করেছে, আলিম পাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢুকছে। ফারজানা পুরাণিক সায়েন্স থেকে মাস্টার্স করেছে, হ্যাঁ তারপরে মাস্টার্স করার আগে বিয়ে হয়েছে, বিয়ের পরে স্বামী সহ অস্ট্রেলিয়া গেছে, সেখানে ফারজানা পিএইচডি করেছে, হ্যাঁ ফারজানা পিএইচডি করেছে। আর ফারুক আমিন সে আলিম পাস করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছিল, সে ভর্তি হয়ে সে ভিতরে ভিতরে যে চিঠি লেখছে এটা বাপও জানতো না মাও জানতো না, আলিমাম ইউনিভার্সিটি ওই রিয়াদে সেখানে চিঠি লেখার কারণে তাকে তার চিঠিটা অ্যাকসেপ্ট করে তাকে ডাকা হলো তুমি আসো, হ্যাঁ তো তিনি অনার্স পাস করে ফারুক আমিন চলে গেল রিয়াদে, হ্যাঁ সেখানে বেসিক আরবি পড়েছে, কোরআন হাদিস পড়েছে, হ্যাঁ পড়ার পরে মাস্টার্স করেছে মালয়েশিয়াতে এসে, আবার মালয়েশিয়াতে মাস্টার্স করার পরে আইওএম থেকে হ্যাঁ সে চলে গেল বোন যেখানে আছে, হ্যাঁ বোনের হাজব্যান্ড যেখানে আছে সেখানে চলে গেল, সে অস্ট্রেলিয়াতে সে পিএইচডি করেছে, পিএইচডি করে এখন কলেজের অধ্যাপনা করে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইভাবে হ্যাঁ তাদের তারা মানে গোল্ডেন চরিত্রের অধিকারী হয়েছে। এরপরে আরেকটা বোন, ছোট বোন হ্যাঁ সে ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ, এখন ইসলামিক ব্যাংক হাসপাতালে আছে, হ্যাঁ তার বিয়ে হয়েছে হ্যাঁ একজন ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন ভাই আছে হ্যাঁ ফয়সাল, তাকে ভর্তি করানো হয়েছিল এই মানে নিউ ক্যাসেল একটা ল একাডেমি আছে যাতে ছিল ধানমন্ডিতে, সেখানে ব্যারিস্টার করার জন্য, সে ব্যারিস্টারি পড়তেছে এই সময়ে পুলিশে তাকে গ্রেপ্তার করলো, হ্যাঁ পুলিশে গ্রেপ্তার করলো, দুই মাস তাকে খুব মানে জেলে রাখছে, হ্যাঁ মানসিকভাবে তাকে খুব বেশি আঘাত করেছে, এই সমস্ত কারণে সে একেবারে হ্যাঁ নিস্তেজ হয়ে সে আর লেখাপড়া করতে রাজি না, যে আমি লেখাপড়া করবো না, আমি লেখাপড়া করবো না, তো সেই অবস্থায় এখনো আছে। হ্যাঁ এই ফয়সালটা এখন এরকম আছে, সবাই দোয়া করেন ফয়সাল যাতে নিজের ভাইয়ের মতো বোনের মতো হ্যাঁ আরো হ্যাঁ বড় করে যাতে হ্যাঁ সে নিজেকে তৈরি করতে পারে, অবশ্য ফয়সাল বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, হ্যাঁ তো যাই হোক এভাবেই তাদের সন্তানদেরকে হ্যাঁ আমাদের তাহের ভাই, তাহের ভাইয়ের ওয়াইফ এভাবে সুন্দর করে গড়ে তুলেছে। এটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে বলতে পারবো যে তাদের তাহের ভাইয়ের পরিবারটা হচ্ছে আদর্শ পরিবার, আমরা যদি সেরকম হতে পারতাম, আমরা যদি সেভাবে নিজের আদর নিজের পরিবারকে গঠন করতে পারতাম আমরা নিজেরাই ধন্য হতাম। প্রিয় ভাইরা, এরপর 2001 সালে তিনি যে চট্টগ্রামের এমআরওর থেকে মুক্তি পেয়ে তিনি চলে গেলেন ঢাকায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সাথে সাথে বরিশাল জোনের 14টা জোনের মধ্যে একটা অন্যতম জোন বরিশাল জোন, এই বরিশাল জোনের দায়িত্বশীল হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করা অবস্থায় তিনি অনেকবার চট্টগ্রাম শহরে এসেছেন, আমাদের সাথে একসাথে প্রোগ্রাম করেছেন ইত্যাদি ইত্যাদি, এটা তো আছে, অনেক স্মৃতি আছে। হ্যাঁ তো শেষ পর্যন্ত 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন, এই নির্বাচনে হ্যাঁ এই মানে কক্সবাজারে
নমিনি নিয়ে একটু প্রবলেম হয়েছিল, নমিনি কাজ করতেছে কিন্তু আমাদের কিছু প্রাক্তন ভাই একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এটার জন্য মৌলানা আবু তাহের ভাইকে দাওয়াত দেওয়া হলো, মৌলানা আবু তাহের ভাই আসলেন। হ্যাঁ, উনি একটু রেস্ট নিচ্ছেন মাগরিবের পরে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যাওয়ার আগে তিনি বাথরুমে গিয়েছেন। হ্যাঁ, বাথরুম থেকে বের হওয়ার সময় তিনি পা পিছলাইয়া পড়ে গেছেন বাথরুম থেকে। এরপরে তার কোনো ব্যথা ব্যথা তখন প্রথমে লাগে নাই, তিনি চলে আসছেন। এরপরে কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়ে গেল, তখন বলল যে আমি তো প্রোগ্রামে যেতে পারছি না, আমার আমি এরকম আসার খেয়েছি, আমি যেতে পারবো না। এই কথা বলার পরে তাকে হসপিটালে, ওখানে একটা ফোয়াদ হাসপাতাল আছে, সেই হাসপাতালে ভর্তি করা হলো। এই হাসপাতালে ভর্তি করে দুই দিন ছিলেন, কিন্তু কোনোভাবে উন্নতি না হয়ে না হওয়ার কারণে ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। ঢাকায় চিকিৎসা করেছে কিন্তু কোনোভাবে তার এটা হচ্ছে না, উন্নত চিকিৎসা দরকার। এই উন্নত চিকিৎসা দরকার এটা বলার পরে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে রিয়াদে পাঠালাম। রিয়াদের ভাইদের সাথে যোগাযোগ করে সেখানে থাকার ব্যবস্থা এবং মেডিকেলের ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার আছে বলেই সেখানে আমরা পাঠালাম। সেখানে 51 দিন ছিলেন, 51 দিন থাকার পরেও বড় আফসোসের বিষয়, তাহের ভাই, তাহের ভাই ওয়াইফ দুজনেই গিয়েছিলেন কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পায়নি, সেখানেও হসপিটালে ভর্তি হতে পারেনি। শেষে বিনা চিকিৎসায় উনি মক্কায় আসলেন, মক্কায় এসে উমরা করলেন, উমরা করে বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে চলে এসে হ্যাঁ ওই পঙ্গু অবস্থায় হ্যাঁ তারপরে চিকিৎসা করলেন, চিকিৎসা করে ওনার অপারেশন হলো পায়ে, একবার অপারেশন হয়েছে। তারপরে এই অপারেশনটা ভুল হয়েছে, এর কিছুদিন পরে আবার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে হ্যাঁ ওনার তো ভালো হয়নি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। এইভাবে হ্যাঁ তিনি অসুস্থ অবস্থায় 11.5 বছর বিছানায় ছিলেন। হ্যাঁ, তো আমরা এই চিটং থেকে বারবার যতবার ঢাকায় যেতাম ততবার ওনাকে একটু দেখে আসতাম, ওনার জন্য দোয়া করতাম, ওনাকে সাহস দিতাম, ওনাকে মানে বলতাম যে ধৈর্য ধারণ করে হ্যাঁ তাহলে আল্লাহর রহমত করবে, এইভাবে ওনাকে আমরা বলতাম। কিন্তু এই অবস্থায় পরিস্থিতি খারাপ হতে হতে এমন হলো শেষ পর্যন্ত তিনি রমজানের 17 তারিখ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, আমরা উনার যে জীবনটা দেখেছি এই জীবনটা হচ্ছে ইসলামী আদর্শের অন্যতম মডেল, ইসলামী আন্দোলনের অন্যতম আদর্শ এই মৌলানা আবু তাহের। ওনাকে পেয়ে আমি নিজেও ধন্য হয়েছি, অনেক কিছু শিখেছি, উৎসাহিত হয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কাছ থেকে সংগঠন পরিচালনা, লোকজনের সাথে ব্যবহার এবং সংগঠন গড়ে তোলা, সম্প্রসারণ করা, এই কাজটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আজকের এই দিনে আমি আল্লাহর কাছে আবার মুনাজাত করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই ভাইকে, আমার এই মুরব্বীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান দান করেন। এবং আল্লাহর কাছে দোয়া করছি আজকে যারা এই আলোচনায় সম্পৃক্ত হয়েছেন সবাইকে যাতে মৌলানা আবু তাহেরের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে এই যে মৌলানা আবু তাহের যেমন করে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে তার মডেল হয়েছিলেন, ঠিক তেমনি আমরা যাতে মডেল হয়ে আল্লাহর রেজামন্দে হাসিল করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে সকলকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমাকে এই আলোচনায় শরিক হওয়ার জন্য আমার ভাতিজা বেলাল রশিদ চৌধুরীকে ধন্যবাদ, এবং যারা কষ্ট করে শুনেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান চাচা। আপনাকে আসলে আমি মনে করছিলাম যে আমি ট্রেডিশনাল একটা ইন্টারভিউ নিব, কিন্তু আপনি এই যে স্টোরিটা আমাদের সামনে রাখলেন, এটাকে যদি বলে এক কথায় যে মানে একটা কমপ্লিট একটা মানে পার্সোনাল বায়োগ্রাফি বলা যাবে। আপনার সাথে মানে তাহের সাহেবের সাথে পরিচয় থেকে শুরু করে ওনার শেষ পর্যায় পর্যন্ত একটা কমপ্লিট একটা হিস্ট্রি আমরা শুনলাম। আমাদের যারা দর্শক এবং শ্রোতা এখানে আছেন, আমি আমি আসলে মানে আমি শোনা শুনতে আছি শুনতেছিলাম যে আমি যে মাঝখানে যে কিছু প্রশ্ন করব সেটাও আসলে আমার মানে অবস্থা ছিল না। আমি শুধু একটা জিনিস জানতে চাইবো যে ওনার শেষের দিকে যে অবস্থা, এটা ফিজিক্যাল কন্ডিশন, এটা কি টোটালি একদম রিকভারি করার মতো ছিল না? একবারে খুবই খারাপ অবস্থা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওনার অবস্থা মানে এত বেশি খারাপ ছিল যে আমি এই যে ওনাকে দেখতে গিয়েছিলাম, আমাকেও চিনতেছে না, আমাকে চিনতেছে না। শেষে অনেকক্ষণ বসে ওনার মাথায় হাত বুলে, মুখে হাত বুলাইয়া, হ্যাঁ, তো বললাম যে আমি শামসুল ইসলাম এসেছি, হ্যাঁ, এই সমস্ত কথা বলার পরে একটু চোখটা খুলে একটু করে হাসি দিছে, ব্যাস এতটুকু। মানে অবস্থা খুব খারাপ ছিল, খুব খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, এরপরে উনি তো গেতে ওই মানে ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউ তে ছিলেন, হ্যাঁ, বেশ কয়েকদিন। হ্যাঁ, কিছুতেই মানে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আর কি। আপনি তো এখন আমি সবাইকে বলবো যে আমাদের ভাবি এবং বাচ্চাদের জন্য দোয়া করার জন্য, হ্যাঁ, ভাবি বাচ্চারা যাতে আল্লাহ মানে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, হ্যাঁ, নাতিরা যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, তাহের ভাইয়ের অনুপস্থিতিতে যাতে তাদের কোনো সমস্যা না হয়, হ্যাঁ, এটার জন্য একটু বিশেষ করে দোয়া করার জন্য আমরা আবেদন করতেছি। আমরা সংগঠনের পক্ষ থেকে খোঁজখবর রাখতেছি, হ্যাঁ, সংগঠনের পক্ষ থেকে মানে খোঁজখবর রাখতেছি এবং ভাবিকে বারবার বলতেছি, ভাবি যে কোনো কিছু সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ, আমরা নিয়মিত যোগাযোগ রাখতেছি, সংগঠন রাখতেছে, হ্যাঁ, তারপরেও ভাই একটু দোয়া করবেন, হ্যাঁ, সবাই একটু দোয়া করবেন, হ্যাঁ, ভাবির জন্য এবং বাচ্চাদের জন্য। জি, আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি তো পার্সোনাল, আপনি তো ব্যক্তিগত জীবনে আপনার এই প্রায় 5 দশকের যে সাংগঠনিক এবং রাজনৈতিক যে আপনার জীবন, এই জীবনে আপনি অনেক ভাইয়ের জানাজায় শরীক হয়েছেন, অনেক লাশ আপনার কাঁধের উপর দিয়ে কবর পর্যন্ত গেছে, কিন্তু একজন দায়িত্বশীলকে আপনি যেভাবে ছিলেন একসাথে অনেকদিন, আপনারা আমির এবং সেক্রেটারি হিসাবে, এর থেকে তো ক্লোজ সাংগঠনিক সম্পর্ক আর হয় না। প্লাস আমরা যারা ইসলাম আন্দোলন করি তাদের সম্পর্কটা কিন্তু আরো অনেক বেশি গভীর, এটা ব্যক্তিগত সম্পর্ক। আপনি একটু যখন এই যে মাওলানা আবু তাহের সাহেবের প্রায় এক এক দশক মানে 10 বছরের বেশি সময়টা যে সংগঠন ওনার থেকে সার্ভিসটা পায় নাই, আপনি আপনার ফিলিংসটা আপনি একটু আমাদেরকে জানাবেন। সংগঠন সার্ভিস পাইনি মানে 10 বছর উনি যে অসুস্থ ছিলেন, যে 10 বছর ধরে সুস্থ থাকতেন, 11.5 বছর, 11.5 বছর, জি জি জি, হ্যাঁ, উনি মানে অসুস্থ ছিলেন। জি, তো এই যে অসুস্থতাটা, এটা হচ্ছে মা আসাব আমি মুসিবত নিল্লা বেজনিল্লা, জি, আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না, হ্যাঁ, আল্লাহর হুকুমেই আসছে। আর একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে, একটু শুনেন, সেটা হচ্ছে এটা আমাদের বেলায়ও হলেও একই কথা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল কে বললেন যে মানে গায়ে জ্বর আসছে, হ্যাঁ, তখন বললেন যে তাহলে তো গুনাহ মাফ হয়ে যাবে, মাথা ব্যথা হলেও গুনাহ মাফ হয়ে যায়, হ্যাঁ। তারপর আরেকটা হাদিস আছে যে একটা যদি পায়ে কোনো মানে ফুটা ফুটে, কোনো কাটা ফুটে কেউ, তাহলে তার গুনাহ মাফ করে দেয় আল্লাহ। তো এই যে আল্লাহ রসুলের বেশ কয়েকটা হাদিস এরকম আছে, সামান্য অসুখ হলেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তো আমরা এটাই বলতে পারি যে মৌলানা অধ্যক্ষ আবু তাহের ভাই যে দীর্ঘ 11 মাস 11 বছর এরকম অসুস্থ অবস্থায় ছিলেন, আল্লাহ উনার কোনো ভুল ত্রুটি থাকলে, উনার কোনো গুনাহাতা থাকলে সবগুলো মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আমাদের বিশ্বাস হচ্ছে এটা আল্লাহ রসুলের হাদিসের ভিত্তিতেই বলছি, হ্যাঁ। তো উনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেছেন, হ্যাঁ, সেটাই আমরা আশা করছি, আল্লাহর কাছে মোনাজাত করছি। এটা এটা তো আফসোস করার কিছু নেই।
আরেকটা বিষয়, আপনি তো ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত এখন কেন্দ্রীয় সভাপতি, আপনি জানেন উনি তো পতেঙ্গা এরিয়াতে উনি দীর্ঘদিন ছিলেন এবং ওনার নির্বাচন করেছেন এই শ্রমিকদের মধ্যে। 96 সালে নির্বাচন করেছেন। জি 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 আমি জানি। এই যে শ্রমিকদের মাঝে যে আন্দোলনের ক্ষেত্রে ওনার যে অবদান আমাকে একটু সংক্ষিপ্ত ভাবে বলবেন। এখন বাংলাদেশের সবচাইতে গতিশীল শ্রমিক সংগঠন হচ্ছে চট্টগ্রাম মহানগরী। ভালো করে খেয়াল করেন, চট্টগ্রাম মহানগরী শ্রমিক মানে সংগঠনটাই বাংলাদেশের মধ্যে সবচাইতে গতিশীল এবং উন্নত মানের শ্রমিক সংগঠন। এর পেছনে অবদান হচ্ছে মৌলানা আবু তাহেরের, এটাই আমরা বলবো। মৌলানা আবু তাহেরের অবদানই এখানে সবচাইতে বেশি। জি জি দর্শক, আমি আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আমরা শুনতেছিলাম মৌলানা আবু তাহের সাহেবের জীবনী এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা আজকে পেয়েছি ওনার সাংগঠনিক জীবনের একটা ধারাবাহিক একটা বন্দনা। আমরা আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় নায়েব আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা আনোয়ার শামসুল ইসলাম সাহেবের পক্ষ থেকে, আসলে এই মৌলানা আবু তাহের সাহেবের এই যে জীবন এটা আসলে চার পাঁচটা প্রোগ্রাম করে শেষ করার মতো নয়। আমি যদি আরো যদি 10টার বেশি প্রোগ্রাম করি আমার মনে হয় না এই জীবন শেষ করা যাবে। আমি মাঝখানে বলেছিলাম যে আপনাদের যাদের মেমোরি আছে যাদের স্মৃতি আছে আপনারা শেয়ার করতে পারেন এবং এই মেমোরিটা শেয়ার করার মধ্যেই আমাদের মৌলানা তাহের সাহেব আমাদের মাঝে থাকবেন। ওনার নেক আমলগুলো আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ পাক যেন ওনাকে ওনার গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। জনাব সন্তোষন চাচা, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আমি আমি মৌলানা তাহের সাহেবের ইন্তেকালের সংবাদটা ইনফ্যাক্ট আমি আপনার কাছ থেকে শুনেছি, আপনাকে একবার ফোন করছিলাম তখন আপনি হঠাৎ করে বললেন যে মৌলানা তাহের সাহেব মারা গেছেন, আমি একটু পরে কথা বলবো, তখন আসলে আমি নিজে শুনি আর কি। যাই হোক, আপনাকে অনেক সময় নষ্ট না করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাকে বিদায় দিয়ে দর্শকের সাথে আমি 2 মিনিট কথা বলবো। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার ব্যারিস্টার বেলাল রশিদ চৌধুরী, আমার ভাতিজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আপনাকে দোয়া করতেছি, আল্লাহ পাক আপনাকে জাযা খায়র দিন। আসসালামু আলাইকুম। জি জি, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা অনেকক্ষণ ধরে শুনছিলেন জনাব শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে আমাদের প্রয়াত অধ্যক্ষ মৌলানা আবু তাহের সাহেবের সাংগঠনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে সময়টিতে উনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং পরবর্তীতে সভাপতি ছিলেন এবং পরে জামাত ইসলামীতে চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় রেজিস্ট্রেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৌলানা শামসুল ইসলামের সাথে ওনার আন্তরিকতা, ভালোবাসা, সম্পর্কের বিভিন্ন ধারা, বিভিন্ন ধাপ আমরা শুনলাম এবং আপনারা সবাই জানেন যে জনাব মৌলানা আবু তাহের একজন অতুলনীয় মানব ছিলেন। দর্শক, আমি শেষ করার আগে আমি 2 মিনিট আপনাদের থেকে সময় নিব। 1994 সালের কথা, তখন আমি সাতকানিয়াতেই ছিলাম। সাতকানিয়া থেকে আমি একটা সাংগঠনিক একটা রমদান মাসে একটা ট্রেনিং সেশনে ছিলাম। ওই দারুল উলুম মাদ্রাসাতে একটা দারসুল কোরআনে জনাব মৌলানা আবু তাহের সাহেব একটা শব্দের ব্যাখ্যা দিয়েছিলেন যেটা আমার ব্যক্তিগত জীবনে চিন্তার রাজ্য আমার খুলে দিয়েছিল, সেটা হচ্ছে ইনসাফের একটা সংজ্ঞা দিয়েছিলেন। উনি সিম্পল একটা মিনিং করছিলেন, ইনসাফ বলতে বোঝায় বস্তুকে তার যথাস্থানে রাখা। এটা এই মিনিংটা খুবই সিম্পল, কিন্তু এই মিনিংটার মধ্যে আমি বিশাল একটা চিন্তা একটা খোরাক পেয়েছিলাম, যেটা আমার পর আমার জীবনে এটা অনেক আমার চিন্তা রাজ্য খুলে দিয়েছে। এইরকম অসংখ্য স্মৃতি অনঙ্গ মানুষের মধ্যে আছে যে মৌলানা আবু তাহের সাহেব আমাদের দিনকে, ইসলাম ধর্মকে, ইসলামের জীবন ব্যবস্থাকে খুব সুন্দরভাবে, সহজভাবে বাসিরু লা তুহাসিরু হিসাবে আমাদেরকে শিখিয়ে গেছেন এবং উনি খুবই একটা সরল এবং সাদা সিধা জীবনযাপন করেছেন এবং মানুষের সাথে সরল এবং সাদা সিধা ব্যবহার করেছেন, যেটা আমাদের গত কয়েকটা আলোচনা প্রত্যেকজন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি ঢাকায় যখন পড়াশোনা করি
উনি আমাকে খুব ভালো করে চিনতেন, যেহেতু আমি অনেক জুনিয়র ছিলাম। আমি চট্টগ্রামে এসেছি একবার, উনি জানতেন আমি ছাত্র হিসাবে মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার রেজাল্ট ভালো ছিল। উনি আমাকে ঢাকায় থেকে, আমি যখন বিআইতে এসেছি, আমাকে একটা প্রোগ্রামে নিয়ে গেছেন, বলে তুমি মাইক্রোবাসে ওঠো। এটা আমার সেকেন্ড মেমোরি মালনা কথা হিসেবে। উনি আমাকে মাইক্রোবাসে করে, গাড়িতে করে পটিয়া মাদ্রাসায় নিয়ে গেছিলেন, এবং ওখানকার বড় বড় মাওলানা সাহেবের সাথে, হুজুরদের সাথে অনেক অনেক যে সম্পর্ক ছিল আমি দেখেছি। আমি জানি আহমদে সুনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন জনাব জালালউদ্দিন আল কাদেরী সাহেব, ওনার অসংখ্য অসম্ভব অন্তরকম বন্ধু ছিলেন, এবং বিভিন্ন রাজনৈতিক মানুষের যারা ওনার বিপক্ষে রাজনীতি করেছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবার কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল। এটা শুধুমাত্র ওনার ব্যক্তিগত চরিত্র এবং ব্যক্তিগত সুলুকের কারণে, উনি এমন আচরণ করতেন মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হতো। দর্শক এবং শ্রোতা, ব্যক্তিগত দায়বদ্ধতার কাজ পক্ষ থেকে, দায়বদ্ধতার কাছ থেকে আমি মাওলানা আবু তাহের সাহেবের উপর এই প্রোগ্রামটা হাতে নিয়েছিলাম। আমি বিশ্বাস করি আমার এই প্রোগ্রাম মাওলানা আবু তাহের সাহেবকে আপনাদের মাঝে ফিরিয়ে এনেছে। আমাকে অনেকেই বলেছেন যে আমি আমি তাহের ভাইকে দেখেছি, কিন্তু তাহের ভাইকে চিনি না, জানি না। আমি বিশ্বাস করি যদি আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের মনে, যদি মাওলানা আবু তাহের সাহেবকে ফিরিয়ে আনে, আমরা মনে করব, আমি মনে করি এটাই আমাদের সার্থকতা। আমাদের এই প্রোগ্রামে আমি বলেছি যে আমি কোনো প্রফেশনাল প্রেজেন্টার নই, এবং আমার কোনো উদ্দেশ্য ছিল না এটাকে পাবলিসিটি দেওয়ার জন্য। যদি আমার পক্ষ থেকে যদি কোনো রকম দুর্বলতা থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করি মাওলানা আবু তাহের সাহেবের উপরে আরো অনেক আলোচনা হবে, অনেক গবেষণা হবে, এবং অনেক প্রেজেন্টেশন আমরা দেখব। এরকম আমরা যারা দায়িত্বশীলকে হারিয়ে ফেলছি তাদের উপর আলোচনা হবে, কথা হবে, স্মরণ সভা হবে, সেগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকবো, দেখব, জানবো এবং শিখব। আজকের জন্য এবং এ পর্যায়ে মাওলানা আবু তাহের সাহেবের উপরে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। এবং আপনাদের জন্য কোনো মেসেজ থাকে, আমি আবার বলেছি যে আপনাদের জন্য কোনো মেসেজ থাকে, কোনো ভিডিও থাকে, সেটা আপনারা আমাকে মেসেজ দিতে পারবেন, অথবা সংগঠন যদি কোনো উদ্যোগ নেয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সে আশা রাখছি, আপনাদের সবার কল্যাণ কামনা করছি। এই যে সারা বিশ্ব এবং দেশের এই পরিস্থিতিতে, বিশেষ করে চট্টগ্রামবাসীদের জন্য নিরাপত্তা জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মাওলানা আবু তাহের সাহেবকে আপনারা স্মরণ রাখবেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার মাগফিরাত কামনা করবেন। সে আশায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।